হ্যালো বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে আসছি। পনির ভুর্জি বানাবো। পনির ভুর্জি বানার জন্য আমরা নিয়েছি পনির। পনিরটা হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। চাইলে পনিরটা গ্রেট করে নিতে পারেন। তারপর নিয়েছি রসুন আর আদা বাটা, গোটা জিরা, ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচি করে নিয়েছি সব, আর জিরা পাউডার। কড়াই গরম হয়ে গেছে, এখন সর্ষের তেল দিয়ে দেব। গোটা জিরা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা, টমেটো দিয়ে দেব, হলুদ, নিমক, জিরা পাউডার, এখন পনির দিয়ে দেব। ধনে পাতা, রেসিপি হয়ে গেছে।
পনির ভুজি রেসিপি হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।